আমরা জাকার্তার মেট্রো স্টেশনে আছি। আসসালামু আলাইকুম। আজ 16 ডিসেম্বর 2023। এই মুহূর্তে আমরা আছি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। আমরা রয়েছি বিআরটি স্টেশন, বন্দারন হাই বিআরটি স্টেশনের সামনে। এখান থেকে আমরা একটা মেট্রো স্টেশনে করে আমরা যাব ব্লক এম স্কোয়ার। আপনাদেরকে ঘুরে দেখাবো ব্লক এম স্কোয়ারের যে নাইট লাইফ সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তাহলে চলুন আমরা এখান থেকে মেট্রোতে করে যাব, আপনাদেরকে দেখাবো এবং আমরা দেখব। চলুন তাহলে ব্লক এমের মেট্রো স্টেশন এবং ব্লক এম স্কোয়ারের যে নাইট লাইফ সেই দৃশ্য। ডাকু আতাস বিএনআই মেট্রো স্টেশন, এটা একটু সামনে গেলে আমরা পাব। আমরা এই মুহূর্তে বন্দারন হাই সেই স্টেশন ছেড়ে আমরা মেট্রো স্টেশনের দিকে এগোচ্ছি। আমাদের সামনে যে মেট্রো স্টেশন ডাকু আতাস বিএনআই স্টেশন, আমরা এই মেট্রো স্টেশনে করেই আমরা ব্লক এমে যাব। আর এখান থেকে 5টা স্টেশন পরেই হচ্ছে ব্লক এম। আমাদের হয়তো বা 15 থেকে 20 মিনিট সময় লাগবে আমাদের জার্নি মেট্রো স্টেশনে। তাহলে চলুন আমরা স্টেশনে ঢুকছি। দেখুন কতটা নিচে মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনের উপর দিয়ে একটা রেলওয়ে স্টেশন, একটা এক্সপ্রেসওয়ে, একটা বিআরটিএ লাইন, একটা নদী। তাই এই স্টেশনটা প্রায় 10তলা বিল্ডিংয়ের সমান নিচে। টিকিট কাটলাম, আমরা স্টেশনে যাব। জাকার্তার এই মেট্রো বেশি দিন হয় নাই, আজকে আমরা একটু দেখতে যাচ্ছি মেট্রো। প্ল্যাটফর্ম 1, আমরা জাকার্তার মেট্রো স্টেশনে আছি। আমরা আছি ডাকু আতাস বিএনআই স্টেশন। Thank you.
এখানে প্রত্যেকটা কুচেরই আপনার ডোর ক্লোজ করা আছে। চাইলে আপনি ট্রেনে ওপেন করে একটা ইয়ে থেকে একটা কামরা থেকে আরেকটা কামরা যেতে পারবেন। ইন্দোনেশিয়ার মেট্রোতে আমরা আছি জাকার্তা। যে মেট্রো নতুন এই বছরই চালু হয়েছে সেই The doors on the left side will open. To all passengers, please check your belongings and step carefully. Thank you. জাকার্তার এই স্টেশনটা আবার উপরে, আর আমরা যেই স্টেশনটা থেকে উঠেছিলাম সেই স্টেশনটা কিন্তু মাটি অনেক নিচে ছিল। এখানে এই যে এই মেট্রোতে করে আমরা আসছি, জাকার্তায় আছি এখন ব্লক এম শপিং মল। এখানে প্রচুর মানুষ আসে সন্ধ্যার পর, মানুষজন এইখানে উপভোগ করার জন্য আসে। এখানে একটা বিড়ালকে দেখাই, সে স্যান্ডেলস পরে আসছে। হ্যালো, কালো চশমা পরে সে রাতের মধ্যে বেশ একে দেখতে পাচ্ছে না। Dimana aku layak jadi peran utama, aku tak
রাতের জাকার্তা, এখানে অনেক খাবারের দোকান, প্রত্যেকটা ছেলে মেয়ে এখানে আসে সন্ধ্যার পরে হয়তো বা সময় কাটানোর জন্য, আড্ডা দেওয়ার জন্য। এইখানে একটা সুপার শপ দেখতে পাচ্ছি, এটাকে ব্লক এম স্কোয়ার বলা হয়। আমরা সেখানে একটু ঢুকে দেখব। আমরা আসছি দাকু আতাস থেকে। দাকু আতাস একেবারে ডাউন টাউন এলাকা, সেখান থেকে 6-7টা মেট্রো স্টেশন পার হয়ে আমরা এখানে এসেছি ব্লক এম স্কোয়ার। এখানে শপিং মল, ফুড কোর্ট, প্রচুর মানুষের আড্ডা, গল্প, সময় কাটানোর একটু জায়গা। আমি জাকার্তার এই ব্যস্ততম শহরের মানুষের ফুড কোর্টের ব্যস্ততা একটু দেখানোর চেষ্টা করছি। আমাদের নিউ মার্কেটের মতো এরকম ঘর সাজানোর অনেক কিছু এখানে আছে।
পারফিউমের দোকান, এরা আপনাকে কাস্টমাইজ করে দিবে। আপনি কি চাচ্ছেন? ভিতরে আছে সেটা আপনার মেটেরিয়ালস, আপনি এখান থেকে ফ্লেভার নেবেন এবং ওরা ওইভাবে আপনাকে সেটা প্রোভাইড করে দেবে। কাস্টমাইজ পারফিউম দোকান, আরেকটা দোকান, জাকার্তার লাইক নিউ মার্কেট। এটা একটা চাইনিজ একটা দোকান, প্রচুর চাইনিজ ফুডের দোকান। Japanese restaurant. জাকার্তায় কিন্তু ভালোই ট্রাফিক থাকে। আজকে দিনে একটু গাড়ি ছিলাম, তো প্রচুর রাস্তা, অনেক ট্রাফিক দেখতে পাইছি। তবে ঢাকার চেয়ে অনেক ব্যস্ততম শহর, এইটাও একটা মেগা সিটি ওয়ার্ল্ডের জাকার্তা। উপরে হচ্ছে ঠিক মেট্রো স্টেশন, আমরা এই মেট্রো স্টেশনে করে আমরা আবার ব্যাক করব। Block MBC, a metro station. এটা হচ্ছে জাকার্তায় যেখানে যত্র তত্র দেখা যায়, আপনি যেখানে গাড়ি পার্ক করবেন সেখানে আপনাকে পার্কিং চার্জ দিতে হবে।
এটা জাকার্তার দারুণ এক বিজনেস। কোথাও আপনি গাড়ি রাখতে পারবেন না, বাইক রাখতে পারবেন না, গাড়ি রাখতে পারবেন না উইদাউট পার্কিং চার্জ। টোল প্লাজার মতো পার্কিং নিচ্ছে, অথচ এই জায়গাটা ওপেন। এইটা বাংলাদেশের সেটার কোনো কল্পনাই করা যেত না। আমরা যাই হোক, মেট্রো স্টেশনে উঠবো, এলিভেটরের জায়গা। বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।